পরগড়ায় করানাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সংগঠনগুলি উঠে পড়ে লেগেছে, থেমে নেই বিজেপিও। আজ বিজেপির তিনটি মণ্ডলের তরফে ডাকঘোড়া এলাকায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, অবজারভার দীপা চক্রবর্তী, কোচবিহার জেলা মহিলা মোর্চার সম্পাদিকা বিউটি বর্মন সহ অন্যান্যরা। আর মায়েরা কোন এমন একটা জাত, মায়েরা এরা সবসময় সহ্য করার মতো ক্ষমতা আছে এদের। এরাই যুগে যুগে পরিবর্তন এনেছে, আমরা এটা দেখেছি। আর সেই শক্তি আপনাদের ভিতরে রয়েছে, কিন্তু সেই শক্তিকে জাগরিত করতে হবে। আর জাগরিত করার জন্য প্রয়াস চালাতে হবে, সাধনা করতে হবে। সাধনা বলতে এই যে আমাদের মিটিং কিছু করছি, আমরা একসাথে বৈঠক করছি, আমরা কথা শুনছি, বিভিন্ন মিডিয়ার কথা শুনছি, সংবাদপত্র দেখছি, সব এইভাবে আমাদেরকে সম্মুখীন হতে হবে। আমাদের ভিতরে একটা শক্তি আসবে, আর সেই শক্তি থেকে আমরা আগামী দিনে আমি থাকতে শিখি। একটা কথা আমি বলি, বিশেষ করে মায়েদের, যে মায়েরা কষ্টকে কষ্টই মনে করবে, আর যারা মায়ের কাছে কোনো কষ্টই নেই, বিশেষ করে আমার মায়ের আমি দেখেছি, আমার মায়ের কথা আমি বলি না, আমার মায়ের বয়স প্রায় 70 বছর। আমি যদি 12টার সময় কিছু বলি, ভাত খাওয়াতে হয় না, ভালো লাগে, ওই দেখো ওই হাত পা ধুতে ধুতে আসি, তখন ভাতটা ধোয়া শেষ। এই হচ্ছে মায়ের গুণ। আপনাদেরকে পিতা সাবিত্রী দৈবন্তী শুক্লা আমাদের যাচ্ছে, এইরকম চরিত্র তৈরি করতে হবে, তাহলে আপনারা সমাজে প্রতিষ্ঠিত হবে, সমাজে আপনারা পূজিত হবে। মায়েদেরকে এখনো পূজা করা হয়, আপনার আমাদের ভগবান ভগবতী দেবী ভগবান স্বরূপ আপনাদের কল্পনা করে, এই কোয়ালিটিগুলো আপনাদের ভিতরে আছে। আপনারা বলছেন কলিযুগে আমাদের কোনো শক্তি নাই, কিন্তু কলিযুগেও বা পৃথিবীর মাতৃশক্তি আছে, এটা আমরা জানি না, তাই হচ্ছে না। অনেকে জানে যে ভগবান আছে, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, মায়া কিছু দেখা যাচ্ছে না। এখানে যদি কুয়াশা পড়ে, আপনি সামনে একটা বর্জা যাচ্ছে দেখতে পাবেন, যারা জানে যে না এখানে একটা বর্জা যাচ্ছে, কুয়াশা দিয়ে দেখা যাচ্ছে, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কারণ আমরা মায়া জালে জড়িত। মায়া কোন মায়া? এই যে মায়ার জালে আমরা জড়িত, যেহেতু মায়াকে কাটাতে পারছি না, কিন্তু পারছি তা আপনাদের ভিতরে শক্তি আছে, যুগে যুগে বলে গেছে, অনেক অনেক ঋষি কবি সবাই বলে গেছে। যাই হোক, আজকে যে একটা শুভ দিনে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, জানেন তো আজকে পশ্চিমবাংলার গর্বজিনী, জানেন নামটা, জানেন তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ 1868 জন্মগ্রহণ করেছেন আমাদের পশ্চিমবাংলাতে। আমাদের কোথায় জন্মগ্রহণ করেছেন? কোথায়? কলকাতা। এটা আমাদের গর্ব। উপনিষদের কবি